ইরে মা শিলু, তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল আমায়। বাবা, মিলার বাবা মিলাকে একটা ফুটবল কিনে দিয়েছে। মিলার কাছ থেকে বলটা নিয়ে একটু খেলতে চেয়েছিলাম, তাই মিলা আমাকে অনেক মেরেছে। বাবা, আমাকে মিলার ফুটবলের মতো একটা ফুটবল কিনে দিবে? ও বাবা, বলো না, কিনে দিবে একটা ফুটবল? আচ্ছা মা, আচ্ছা দিব। তুই আর কাঁদিস না, তোর কান্না যে আমি সহ্য করতে পারি না। মিলার ফুটবলের চাইতেও তোকে আমি একটা অনেক সুন্দর ফুটবল কিনে দিব। বাবা, তুমি সত্যি বলছো? মিলার ফুটবলের চাইতে আমাকে সুন্দর একটা ফুটবল কিনে দিবে? হ্যাঁ রে মা, হ্যাঁ সত্যি বলছি, এই তিন সত্যি বলছি, কিনে দিব। কি মজা, কি মজা! বাবা আমাকে বল কিনে দিবে, এই কথা ভাবতে আমার কি যে ভালো লাগছে। কই গো, তোমরা খেতে এসো। চল রে মা, এখন খেতে চল। আচ্ছা বাবা, চলো তাহলে এখন আমরা খেতে যাই। তারপর তারা খেতে বসে। জানো মা, বাবা না আমাকে বল কিনে দেবে, আমার যে কি খুশি লাগছে। মা, আমার খাওয়া শেষ, আমি এখন উঠলাম। এই কথা বলে শিলু সেখান থেকে চলে যায়। ওগো, তুমি কি সত্যি শিলুকে বল কিনে দিতে চেয়েছো? আর বলো না বউ, মেয়েটা এমন ভাবে বায়না করলো যে আমি আর না করতে পারলাম না। আমাদের অভাবের সংসার, মেয়েটাকে অভাবের তাড়নায় তেমন কিছু কিনে দিতেই পারি না, কপাল পোড়া বাপ আমি। ওগো, এভাবে বলো না, আমরা কি কম চেষ্টা করি আমাদের মেয়েটাকে সুখে রাখতে? আমি বলি কি, আর সারাদিন অটোর ভাড়া মেরে যা ইনকাম করবে তা দিয়েই মেয়েটার জন্য একটা বল কিনে আনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ, আমি তাহলে অটো নিয়ে গেলাম। আরে খাবারটা তো শেষ করে যাও। না না বউ, এসে খাবো, এখন আমার খিদে নেই। এই কথা বলে বিট্টু শিয়াল অটো নিয়ে ভাড়া মারতে চলে যায়। মা, বাবা এসেছে? না রে মা, এখনো আসেনি। তুই কোনো চিন্তা করিস না রে মা, তোর বাবা আসার সময় বল নিয়ে আসবে। তা তো বুঝলাম, কিন্তু বাবা যে এখনো আসছে না। কই রে আমার শিলু মা, এই দেখ তোর জন্য আমি বল নিয়ে এসেছি। কি মজা, কি মজা! বাবা আমার জন্য সত্যি সত্যি বল নিয়ে এসেছে। বাবা, ও বাবা, চলো না এই বল দিয়ে আমরা খেলি। ঠিক আছে রে মা, দে আমার দিকে বলটা ছুঁড়ে দে। বিট্টু শিয়াল আর তার মেয়ে শিলু বল খেলতে থাকে, আর খেলতে খেলতে বলটা একটা ঝোপে চলে যায়। বাবা, বলটা তো ঝোপের ভিতরে চলে গেছে। তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি বলটা এক্ষুনি এনে দিচ্ছি। এই কথা বলে বিট্টু শিয়াল বল আনতে ঝোপের ভিতরে যায়, আর সেখানে সে একটা সাপের বাচ্চা দেখতে পায়। বউ বউ, তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আসো তো, এখানে দেখছি একটা সাপের বাচ্চা। ওগো, তুমি ওই সাপের বাচ্চাটাকে মেরো না, ও তো আমাদের কোনো ক্ষতি করেনি। বউ শোনো, সাপ হচ্ছে বিষাক্ত প্রাণী, এরা সুযোগ পেলেই ছোবল দিবে। এখন যাও তো, তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসো তো। সাপটা মেরে ফেলেছি, এবার আর কোনো চিন্তা নেই। চল মা চল, ঘরে চল, আর খেলতে হবে না। কি ব্যাপার, ওই শিয়ালটা দেখছি ঝোপের ভিতর থেকে লাঠি নিয়ে বের হলো কেন? ওখানে তো আমি আমার বাচ্চাকে রেখেছিলাম। না না, আগে গিয়ে দেখি আমার বাচ্চাটা ঠিক আছে কিনা। একই আমার বাচ্চাকে দেখছি এই পাজি শিয়াল মেরে ফেলেছে। শয়তান পাজি শিয়াল, তুই যেমন আমার বুক থেকে আমার বাচ্চাকে আলাদা করেছিস, ঠিক তেমনি আমি তোর বুক থেকে তোর বাচ্চাকে আলাদা করে দিব। এই হবে আমার উত্তম প্রতিশোধ। কি গো, বাপ মেয়ে আর কত গল্প করবে,
এবার তো ঘুমোতে এসো। মারে চল এবার ঘুমিয়ে পড়ি, তা না হলে আবার আমাদের বাপ বেটিকে বকা দিবে। বাবা তুমি ঠিকই বলেছো, কিন্তু কাল আমাকে গল্প শোনাতে হবে। আচ্ছা আচ্ছা চল তো এখন ঘুমিয়ে পড়ি। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে, এটাই আমার প্রতিশোধ নেওয়ার মোক্ষম সময়। এই কথা বলে সব শিলুকে দংশন করে। শিলু শিলু মানে কি হয়েছে তোর, এভাবে চিৎকার দিলি কেন? ওগো এ কি, শিলু মা তো কোনো কথাই বলছে না। ওগো ওই দেখো একটা সাপ যাচ্ছে। তবে কি ওই সাপ শিলুকে দংশন করেছে? দেখি তো শিলুর পাটা। শিলুকে সাপ দংশন করেছে। ওগো দেখো শিলুর শরীর নীল হয়ে যাচ্ছে। বউ তুমি তাড়াতাড়ি শিলুকে বাইরে নিয়ে এসো, আমি অটোটা বের করি, শিলুকে ওঝার কাছে নিয়ে যেতে হবে। যে এরপর চমকে শিলুকে নিয়ে অটোতে বসে। কি হলো তোমার, অটো চালাচ্ছ না কেন? বউ আমি আজ অটোতে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম, তাই অটোটা আর স্টার্ট নিচ্ছে না। হে খোদা এখন আমরা কি করব? এ কি এখন তো দেখছি ঝড় উঠেছে। বউ এই ঝড়ের মধ্যে তো আমরা শিলুকে নিয়ে কোথাও যেতে পারবো না, তাড়াতাড়ি ঘরে চলো। বউ এই রশি দিয়ে তাড়াতাড়ি শিলুর পাটা বেঁধে দাও, কাল সকালে শিলুকে হাসপাতালে নিয়ে যাব। না না আমি শিলুকে এখনই হাসপাতালে নিয়ে যাব, তুমি যদি না যাও তাহলে আমি একাই যাব। ঠিক আছে চলো তাহলে আমিও যাই। তারপর বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনি শিলুকে কোলে নিয়ে ঝড় বাদলের রাতেই হাসপাতালে যায়। কি ব্যাপার ঝড় বাদলের রাতে আপনারা? ডাক্তার সাহেব বিষাক্ত সাপ আমার মেয়েটাকে দংশন করেছে, আপনি আমার মেয়েটাকে বাঁচান। দেখি দেখি, আরে আপনার মেয়ে তো মারা গেছে। না এটা হতে পারে না। ডাক্তার সাহেব আপনি একটু চেষ্টা করুন আমার শিলুমাকে বাঁচাতে, আপনারা রোগীকে আনতে অনেক দেরি করে ফেলেছেন, আমি এখন আর কিছুই করতে পারবো না। চরি ওগো আমি বুঝতে পেরেছি ওই সাপ কেন আমার শিলুকে দংশন করেছে। তুমি ওই দিন সাপের বাচ্চাকে যদি না মারতে আজ আমাদের শিলুর এমন অবস্থা হতো না। বউ তুমি ঠিকই বলেছো, আমি যদি ওই বাচ্চা সাপটাকে না মারতাম তাহলে ওই সাপ আমার মেয়েকে দংশন করতো না, আমরাও আমাদের শিলুমাকে হারাতাম না। শিলুরে মা আমি তোকে ছাড়া কেমন করে থাকবো, মারে এখন কে আমাকে মা বলে ডাকবে? হে খোদা তুমি আমার জান নিয়ে আমার শিলুর জান ভিক্ষা দাও। বউ শান্ত হও, শিলুমাকে যে বেলায় ভাসিয়ে দিতে হবে, শিলুমার জন্য তো আমারও কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব বলো, সবই তো খোদার ইচ্ছেতেই হচ্ছে তাই না? এরপর তারা শিলুকে একটা ভেলাই করে নদীতে ভাসিয়ে দেয়। বউয়ের কান্না সহ্য করতে পারছি না, একটা বাচ্চার জন্য কি না করলাম, যে যেটা বলেছে সেটাই করেছি, তারপরও খোদা আমাদের উপর মুখ তুলে তাকালেন না। ধুর এই আটপুরে জীবন আর ভালোই লাগে না, ইচ্ছে করছে এই নদীতেই পড়ে মরে যাই। আরে ওটা কি ভেসে আসছে, দেখে তো মনে হচ্ছে একটা ভেলা। আরে এটা তো একটা বাচ্চা মেয়ে, মেয়েটাকে মনে হচ্ছে সাপে কেটেছে। হে খোদা এতদিন পর তুমি আমার দিকে মুখ তুলে তাকালে, যাই এই বাচ্চা মেয়েটাকে তান্ত্রিক ওঝার কাছে নিয়ে যাই। এই কথা বলে সিংহ শিলুকে ওঝার কাছে নিয়ে যায়। ওঝা বাবা এই মেয়েটাকে আপনি বাঁচান। ইল বাবা বল বাচ্চা বল কি হয়েছে এই মেয়েটার? বাবা একে তো দেখে মনে হচ্ছে একে কোনো বিষাক্ত সাপ দংশন করেছে। ইল বাবা বুঝেছি, ওকে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে। বাবা ও বাবা আপনি এই মেয়েটাকে বাঁচান। শোন বাছা, এই মেয়েকে বাঁচানো এত সহজ কাজ নয়, এই মেয়েকে বাঁচাতে হলে মরণ বিন বাজাতে হবে, আর এই বিন এমন একজনকে বাজাতে হবে যার কোনো দিন কখনো বাচ্চা হয়নি। বাবা আমি আমি বাজাবো সেই মরণ বিন। তুই কি তাহলে নিঃসন্তান? হ্যাঁ বাবা আমি সেই হতভাগা যার বাবা ডাক শোনার এখন পর্যন্ত কোনো সুযোগ হয়নি।
ঠিক আছে আমাদের হাতে তেমন কোনো সময় নেই এই নে মরণবীণ বাজা তাহলে তাড়াতাড়ি এরপর সিংহ সেই মরণবীণ বাজাতে থাকে আর মুখে সিংহ রক্ত পড়তে থাকে কে মরণবীণ বাজাচ্ছে যে এই বীণ বাজাচ্ছে সে যদি এই মরণবীণ বাজাতে বাজাতে হরে যায় তবুও আমি কিছুতেই সেখানে যাব না বাবা আমি যাই পারছি না দাঁড়া অবশ্য এই বাচ্চাকে দংশন করার পিছনে কিছু কারণ আছে আমার মনে হচ্ছে তো যার জন্য এই মরণবীণ বাজানোর পরেও নাগিন আসছে না বাবা তাহলে কি এই বাচ্চাকে বাঁচানো সম্ভব না হ্যাঁ বাছা হ্যাঁ সম্ভব তখনই যখন নাগিন নিজে থেকেই তার বীজ তুলে নিবে বাবা তাহলে আপনি ওই নাগিনকে এখানে আনুন এই বাচ্চাকে না বাঁচাতে পারলে আমি আমার জীবন বিসর্জন দেব কারণ এই বাচ্চাকে নিয়ে আমি আর আমার বউ বাঁচতে চাই একটা বাচ্চা নেই বলে সবার কাছে কত কথা শুনতে হয় দয়া করে বাবা এই বাচ্চাটাকে আপনি বাঁচিয়ে দিন যত টাকা লাগবে আমি তত টাকাই দেব তবু আপনি এই বাচ্চাটাকে বাঁচিয়ে আমাদের আটকুড়ে অভিশাপ জীবন থেকে বাঁচান ধারা অবশ্য আমি আমার করি পড়া দিচ্ছি রিং ব্রিং ত্রিং চা উত্তরে যা পশ্চিমে যা দক্ষিণে যা পূবেতে যা 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 করি তাড়াতাড়ি যা ওই নাগিনকে তাড়াতাড়ি ধরে নিয়ে আয় তারপর একটা কড়ি সেই সাপের মাথায় গিয়ে বসে আর সেই সাপটাকে উড়িয়ে ওঝার কাছে নিয়ে আসে এই এই ওঝা তোর এত বড় সাহস তুই আমাকে কড়ি পড়া দিয়ে ধরে নিয়ে এসেছিস তোর বংশ আমি নির্বংশ করে দিব এই মূর্খ সাপ আমার বংশে কেউ থাকলে তো তুই তবে নির্বংশ করে দিবি আমি তো বিয়েই করিনি এই ওঝা তোর হাসি থামা এবার থামা বলছি আমাকে আমাকে কেন এখানে এনেছিস সেটা বল শোন নাগিন তুই এই বাচ্চা মেয়েটাকে কেন ছোবল মেরেছিস এখন এই বাচ্চা মেয়েটার শরীর থেকে বিষ তুলে নে বলছি এই বাচ্চার বিষ তো আমি মরে গেলেও তুলবো না কিন্তু কেন রে কারণ ওর বাবা আমার বাচ্চাকে মেরে ফেলেছে তাই আমি ওর মেয়েকে দংশন করেছি যাতে ওর বাবা বুঝতে পারে সন্তান হারানোর ব্যথা কত শোন নাগিন তোর বাচ্চাকে ওর বাবা মেরেছিল এই মেয়ে তো কোনো দোষ করেনি তুই জেনে শুনে অন্যের শাস্তি এই ছোট মেয়েটাকে কেন দিবি এটা কি ঠিক করেছিস সাবন আমি তোমার সন্তান হারানোর ব্যথাটা বুঝতে পারছি সাবন এই মেয়েটার বাবা মা তো ওকে ভেলায় ভাসিয়ে দিয়েছে আর একে আমি পেয়েছি জানো সাবন আমি নিঃসন্তান তাই এই বাচ্চাকে নিয়ে আমি আর আমার বউ বাচ্চা সুখ নিতে চেয়েছিলাম আমি তোমাকে কথা দিচ্ছি ওকে তুমি ভালো করে দিলেই আমরা ওকে কখনোই ওর বাবা মার কাছে যেতে দেব না তুমি তো চেয়েছো ওর বাবা মা যেন সন্তান হারানোর ব্যথা পাক তোর কথা শুনে আমার অনেক মায়া লাগছে ঠিক আছে আমি ওর গায়ে সব বিষ তুলে নিচ্ছি আর ওর স্মৃতি শক্তিও ভুলিয়ে দিচ্ছি যাতে ওর আগের কথা মনে না পড়ে আর তোদেরকে সে বাবা মা বলে জানবে এই কথা বলে সাপ তার জাদু দিয়ে শিলুর গায়ে সব বিষ তুলে নেয় আর সেইখান থেকে চলে যায় আহ শরীরটা অনেক দুর্বল লাগছে আমি এখানে কেন আর তোমরা কে মারে আমি তোর বাবা আর উনি হলেন ওঝা তুই অসুস্থ হয়েছিলি তো তাই ওনার কাছে নিয়ে এসেছিলাম বাবা আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে নিয়ে চলো তারপর সিংহ শিলুকে তার বাড়িতে নিয়ে যায় বউ দেখো এটা আমাদের মেয়ে মারে যা তোর মায়ের কাছে যা মা মা আমার খুব খিদে পেয়েছে মা বউ তুমি আমাদের নীলাকে ঘরে নিয়ে যাও পরে সব ঘটনা বলছি এরপর সিংহের বউ শিলুকে ঘরে নিয়ে গিয়ে খেতে দেয় আর সিংহ শিলুর আড়ালে তার বউকে সব কথা খুলে বলে
ওগো তাহলে তো আমরা আটকুরে নই, এ নীলাই আমাদের মেয়ে। আচ্ছা এর নাম কি আসলেই নীলা? ওর যে কি নাম ছিল তা আমি এখনো জানি না। ওকে যখন পেয়েছিলাম তখন ওর গা বিশে নীল ছিল, তাই ওর নাম দিয়েছি আমি নীলা। বাবা ও বাবা, মা আমার খাওয়া শেষ, এখন আমাকে ঘুরতে নিয়ে যাবে? ও বাবা মা চলো না আমরা ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ রে মা চল, আজ তোকে আমরা অটোতে করে ঘুরতে নিয়ে যাব। কি মজা কি মজা, চলো তাহলে বাবা মা আমরা অটোতে করে ঘুরতে যাই। তারপর থেকে শিলু সিংহর মেয়ে নীলা হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বাবা বাবা, এবার কিন্তু আমি স্কুলে ভর্তি হব। বলো বাবা বলো, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে? হ্যাঁ রে মা হ্যাঁ, আমি তোকে এবার স্কুলে ভর্তি করে দিব। তুই আমার আদরের বড় মেয়ে, তোর কথা না শুনে কি আমি পারি? বাবা আপুই শুধু তোমার আদরের মেয়ে, আর আমি বুঝি তোমার কিছুই না? না রে মা, তোরা দুজনই আমার কাছে সমান সমান, আমার আদরের মেয়ে। সত্যি বলছো বাবা? সত্যি বলছো? হ্যাঁ রে মা সত্যি বলছি, একদম সত্যি বলছি। ওই দেখো মেয়েদের আবদার দেখো, সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে, এখন একটার পর একটা বায়না চলতেই থাকবে। আহা বউ এভাবে বলছো কেন, বাচ্চা মেয়েরা তো আবদার করবে। শিলু মা তোরা চিন্তা করিস না, আজ পর্যন্ত তোদের কোনো আবদার অপূর্ণ রাখিনি, এটাও পূরণ করবো রে মা। সত্যি বলছো বাবা, সত্যি বলছো, তুমি আমার আবদার পূরণ করবে। কি মজা কি মজা, বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে, কি মজা। হ্যাঁ অনেক হয়েছে, এবার তোরা সবাই খেতে আয়। অনেক দিন পর। কি গো তুমি এখনো শুয়ে আছো কেন, তুমি তো এত বেলা অবধি ঘুমাও না, তাহলে কি হলো আজ? বউ আজ আমার শরীরটা খুব ভালো নেই, খুব খারাপ লাগতেছে। এ কি হলো গো, তোমার মুখ দিয়ে তো অনেক রক্ত পড়ছে। মা শিলু তাড়াতাড়ি একটা রিকশা দাঁড় করা, তোর বাবাকে যে হাসপাতালে নিতে হবে। ওগো তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তোমার পাশে, তুমি একটু মনে সাহস রেখো। তারপর চমকে শিয়ালিনী বিট্টু শিয়ালকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আই এম ডক্টর ঝটকা, মিজার চুমকি আপনার স্বামীর তো ব্লাড ক্যান্সার হয়েছে, আপনারা রোগীকে আনতে অনেক দেরি করে ফেলেছেন, এই রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব। না এসব আপনি কি বলছেন, আপনি যে করেই হোক আমার স্বামীকে বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান। একে বাঁচানোর একটি উপায় আছে। কি উপায় ডাক্তার সাহেব বলুন। আপনার স্বামীর সমস্ত রক্ত নষ্ট হয়ে গেছে, মানে ইনফেকশন হয়েছে, তাই ইমিডিয়েটলি সমস্ত রক্ত বের করে নতুন করে রক্ত দিতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। আর শুনুন এই অপারেশন করতে 500,000 টাকা খরচ হবে। না ডাক্তার সাহেব এমন কথা বলবেন না, আপনি যে করেই হোক আমার স্বামীকে বাঁচান, আর এত টাকা তো আমি জোগাড় করতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার সাহেব আমি রক্ত দেব, যত রক্ত লাগে আমার শরীর থেকে নিয়ে নিন, তবুও আমার স্বামীকে বাঁচান ডাক্তার সাহেব। এসব আপনি কি বলছেন, আপনার শরীর থেকে যদি সমস্ত রক্ত নিয়ে নেই তাহলে তো আপনিই মারা যাবেন। আমি মরে গেলে যাব, তবুও কোনো সমস্যা নেই, তারপরও আমার স্বামীকে আপনি বাঁচান ডাক্তার সাহেব। তাহলে আপনি আমার সাথে আসুন। মা মা বাবা আবার কথা বলবে তো? মা বাবা কথা দিয়েছিল বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দিবে, মা বাবা কি তাহলে কথা রাখবে না? রাখবে রে মা রাখবে, আমার জীবন দিয়ে হলেও
আমি তোদের বাবাকে বাঁচাবো রে মা। এরপর চুমকি শিয়ালিনী সমস্ত রক্ত দিয়ে বিট্টু শিয়ালের অপারেশন হয় আর বিট্টু শিয়াল সুস্থ হয়ে যায়। অন্যদিকে চুমকি শিয়ালিনী সেখানেই মারা যায়। বাবা বাবা, তুমি সুস্থ হয়েছো বাবা? হ্যাঁ রে মা, আমি সুস্থ হয়ে গেছি। একি বাবা তো কথা বলছে, তবে কি তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ রে মা, আমি আল্লাহর রহমতে একদম সুস্থ হয়ে গেছি। কিন্তু তোর মা কোথায় রে? তোর মাকে তো দেখতে পাচ্ছি না বাবা। মা জিয়ান নেই বাবা, মা জিয়ান নেই। এসব তুই কি বলছিস রে মা? আমি সব কিছু খুলে বলছি বিট্টু ভাই। আপনার স্ত্রী আপনাকে বাঁচাতে গিয়ে তার সমস্ত রক্ত দিয়ে দিয়েছে আপনাকে, যার কারণে আপনার স্ত্রী সেখানেই মারা যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। এ তুমি কি করলে চুমকি? এখন আমি তোমাকে ছেড়ে কিভাবে বাঁচবো? এই মা মরা মেয়ে দুটোকে আমি কিভাবে লালন পালন করবো? বউ, তুমি তোমার জীবন দিয়ে আমাকে সুস্থ করে তুলেছ, এর ঋণ তোমার আমি কখনোই শোধ করতে পারবো না। তারপর মামরা দুই মেয়েকে নিয়ে বিট্টু শিয়াল নতুন করে জীবন শুরু করে। একদিন মা শিলু, মা মিলা, কোথায় তোরা, কোথায় গেলি রে? একি রে, তোরা কাঁদছিস কেন রে মা? বল আমাকে কি হয়েছে? বাবা, মায়ের কথা যে খুব মনে পড়ছে, মাকে যে খুব মিস করছি বাবা। মিলা তো সেই দুপুর থেকে কান্না করছিল, মিলাকে কিছুতেই থামাতে পারছিলাম না। মারে, এত কষ্ট কি করে সহ্য করব বল? আমি যতই তোদের আদর যত্ন করি না কেন রে মা, মায়ের অভাব তো তোদের পূরণ করতে পারবো না। এখন কি যে করি বাবা? আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করো আর আমাদের জন্য একটা মা এনে দাও। কিন্তু সে যদি তোদের নিজের মেয়ের মতো না দেখে তখন কি হবে? বাবা, আমার মনে হয় এমন কিছুই হবে না। তুমি একটা বিয়ে করো বাবা, তাহলে আমাদের মায়ের অভাব পূরণ হতো। তারপর বিট্টু শিয়াল এক শিয়ালিনীকে বিয়ে করে আনে। একদিন বাজাও বাজাও, কে কোথায় আছো? বাজাও আমাকে। আপু আপু, ওই দেখ গাছের নিচে কে যেন চিৎকার করছে। কে কে ওখানে? কে? ওরে বাবারে, এই তো দেখছি পেপেতনি। আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি খুব বিপদে পড়েছি, আমাকে দয়া করে বাঁচাও তোমরা। আপু চল, আমরা দুজনে মিলে ওই পেতনিটাকে সাহায্য করি। তারপর তারা একটা লাঠি এনে গাছের নিচে পড়ে থাকা কাঁটার বেড়া সরিয়ে পেতনিকে রক্ষা করে। আর কেঁদো না তুমি, ইস খুব ব্যথা পেয়েছো তাই না? কিন্তু বলো তো, তুমি এখানে আটকে গেলে কি করে? আর বলো না, আমি আহারের খোঁজে গাছ থেকে নিচে নামছিলাম, ঠিক তখনই আমার জামার সাথে এই কাঁটাগুলো লেগে যায়। আর অনেক চেষ্টা করলাম, আমার শক্তিও প্রয়োগ করলাম, কিন্তু কোনো কিছুতে এখান থেকে মুক্তি পাচ্ছিলাম না। আজ তোমরা যদি আমাকে না বাঁচাতে তাহলে আমার কি যে হতো? তোমাদের অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, আমাদের ধন্যবাদ দিয়ে আর ছোট বানিয়ে দিও না। এসো আমরা এক কাজ করি, আমরা তিনজনে বন্ধু হয়ে যাই। ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা বন্ধু। তোমরা আজকে আমাকে যে উপকার করলে সেই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। পেতনি বন্ধু, আজ তাহলে আমরা যাই কেমন? আচ্ছা।
ঠিক আছে বন্ধু, বিদায়। এই হারামজাদিরা, কটা বাজে হ্যাঁ? এত দেরি করলি কেন? মা, আসলে হয়েছে কি? মানে কি মানে মানে করছিস হ্যাঁ? স্কুলের নাম করে সারাদিন আড্ডা মেরে বেড়াস তাই না? তবে রে দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা। আহ মা, আর মেরুন না, খুব ব্যথা লাগছে মা, ছেড়ে দাও মা, খুব কষ্ট হচ্ছে। কি ভেবেছিস, যাবি তাড়াতাড়ি আর আসবি লেট করে, আমাকে কি পেয়েছিস? তোদের বাড়ির চাকরানি? শোন, আজ থেকে তোদের স্কুল যাওয়া বন্ধ। না মা, এসব তুমি বললো না, তোমার পায়ে পড়ি মা, তুমি আমাদের স্কুল যাওয়া বন্ধ করো না মা, দয়া করো মা, দয়া করো। এই নাটক বন্ধ কর, আজ দুজনে ঘরে যেতে পারবি না, আর সারা রাত কান ধরে বাহিরেই দাঁড়িয়ে থাকবি। বউ বউ, তুমি কোথায়? এ কি, বিট্টু তো মনে হয় চলে এসেছে, এখন যদি মেয়েদের এই অবস্থা দেখে তাহলে তো আমাকে খুব খারাপ মনে করবে। না না, এরকম করা যাবে না। এই শিলু, এই মিলা, যা তোরা ঘরে যা, আমি যে তোদের সাথে এরকম করেছি সেটা যেন তোর বাবা কখনোই না জানতে পারে। না মা, আমরা কিছুই বলবো না বাবাকে। এই কথা বলে শিলু আর মিলা ঘরে চলে যায়। হ্যাঁ গো, তুমি আমাকে ডাকছিলে। বলি, মেয়ে দুটো কই গো, ওদেরকে তো দেখছি না। এই তো এক্ষুনি ওদেরকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠালাম। ও তাই? বলো। বলি, আজ তোমার রিকশায় ইনকাম কেমন করলে? হ্যাঁ, ভালোই ইনকাম হয়েছে। আমি তো সারা দিন বাইরে বাইরে থাকি, মেয়ে দুটোকে তো একটু সময়ও দিতে পারি না। তুমি মা মরা মেয়ে দুটোকে একটু দেখে রেখো, মায়ের ভালোবাসা দিও গো, এটাই তোমার কাছে আমার চাওয়া। তুমি কোনো চিন্তা করো না গো, আমি ওদেরকে নিজের মেয়ের মতোই আদর যত্ন করে বড় করব। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। মা, সব কাজ শেষ, এখন আমরা তাহলে স্কুলে যাই? এই মুখপুরি, তোরা যদি স্কুলে যাস তাহলে ঘরের বাকি কাজ কে করবে শুনি? মা দেখো, তুমি ঘরে যত কাজ আছে সব কাজ আমাদের দিয়ে করাও, আর তুমি সারাদিন শুয়ে বসে খাও। আমরা তোমাদের নিজের মেয়ে হলে এমনটা করতে পারতে? বলো মা বলো। তবে রে, তোদের দেখছি খুব মুখের বুলি ফুটেছে, আজ তোদের দেখাচ্ছি মজা। এই নে দুই বালতি কাপড়, তাড়াতাড়ি ধুয়ে আন। কিন্তু মা, এই কাপড় ধুতে গেলে তো আমাদের স্কুলের সময় শেষ হয়ে যাবে। তোদের স্কুলের সময় শেষ হলে আমি কি করব? এই কথা বলে শিলু ও মিলা দুজনে কাপড় ধুতে থাকে। কি ব্যাপার, সব বাচ্চারাই তো দেখছি স্কুলে যাচ্ছে, কিন্তু আমার বন্ধুরা এখনো আসছে না কেন? আরে ওই তো আসছে, একই বন্ধু, তোমাদের এত দেরি হলো কেন? কি আর বলি, দুঃখের কথা, সৎ মায়ের সাথে বসত করি আমরা, মা আমাদের স্কুলে যাওয়া একদমই পছন্দ করে না, সারাদিন শুধু কাজই করায়, ঠিক মতো খেতেও দেয় না, কাজ করতে না চাইলে শুধু মারে, সৎ মা আমাদের কখনো আপন ভাবে না জানো। আহারে, আর কেতু না তোমরা, কেতু না তো তোমাদের সৎ মা আপন ভাবে না বলে দুঃখ করো না গো, তোমাদের এই বন্ধু তো আছে, আমি তোমাদেরকে মন ভালো করে দিব, এসো আমরা মজা করে খেলি। না না, আসো আগে আমরা ভালো কিছু খাবার খেয়ে নেই, তারপর খেলবো আর মজাও করবো অনেক। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর তারা সবাই খাবার খেতে থাকে, আর খাবার খাওয়া শেষে খেলাধুলা করে বাসায় ফিরে। এই হারামজাদি শ্বশুরের নাতনিরা, এত পড়াশোনা করে কি করবি শুনি? সেই তো শ্বশুর বাড়িতেই যেতে হবে, আর তোদের বিদায় করতে তো বস্তায় বস্তায় টাকা লাগবে, এখন পড়াশোনা বাদ দে তো, তোরা দুজনে এসে আমার পা টিপে দে, বড্ড ব্যথা করছে। মা, স্কুলের হোমওয়ার্ক না করলে তো ম্যাডাম আমাদের বকা দিবে।
এত কথা না বাড়িয়ে এদিকে আয় তো। তারপর শিলু মিলা দুজনে মায়ের পা টিপতে থাকে। এভাবে কেটে যায় সেই রাতটি। পরের দিন রোজ রোজ বন্ধুদের কাছে এই কষ্টের কথা শুনতে আর ভালোই লাগছে না। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করি কি করি। পেয়েছি মা, মা সারাদিন কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি আর পেটেও কিছু নেই, খুব খিদে লেগেছে মা, আমাকে একটু খেতে দাও না মা। ঘরে কোনো খাবার নেই, যা ভাগ ভাগ বলছি এখান থেকে। আপু আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মা মা দয়া করো, মা দয়া করো, আমাদের উপর তুমি দয়া করো, না হলে কিন্তু সব কথা বাবাকে বলে দেব। কি বললি হারামজাদি, তোর এত বড় সাহস, আজ তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে যেই না শিয়ালিনী শিলু আর মিলাকে মারতে থাকে, ঠিক তখনই শিলু আর মিলার পেতনি বন্ধু সেখানে উপস্থিত হয় আর তার জাদু শক্তি দ্বারা শিয়ালিনীর গায়ে আগুন ধরিয়ে দেয়। আহ চলে গেলাম রে, মরে গেলাম রে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও আমাকে। পর আর কোনোদিন শিলু আর মিলাকে সাত মেয়ে বলে অত্যাচার করবে, তাদেরকে কি তুই নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। তারপর শিলু আর মিলার পেতনি বন্ধু শিয়ালিনীকে ছেড়ে দেয় আর তারপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু।